মানুষের তিনটা বিপদ গো। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এক নম্বরে হলো মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে আমার ভাই তারা বাবা মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে, বড় আশা করে আব্বা স্মরণে মা স্মরণে। আজকে মা জগতের মধ্যে নাই, বাবা জগতের মধ্যে নাই, এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, অনেক দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা বহন করেছে সেই বাবা জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে উনাকে জিগাইবে না ভাই, তোমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম তোমার বাবার লাশটা কত ভারী। ওই ব্যক্তি বলবে আসমান জমিনের মধ্যে তোমার বস্তু জীবনে আমি আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবার্ষিকে স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। এক নম্বরে বলো মানুষের এক নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারসুরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিল যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কবর শোয়া দিলাম। কোন দিন জন আল্লাহ সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাব, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাব। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দে মধুর কালে, ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দি। জোরে জোরে বলো আল্লাহ একবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব আমায় তো না বইলা যায় চলে যাব আমায় তুমি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যাজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাজি আমি যাবার কালাম ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালাম ভেবে দেখি না আমার মরণ আসিবে
কখন কেউ তো জানি নাই আমার মহর নাও শিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আর জোরে বলে নেই। পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো? এই দুনিয়ায় কেউ কারণের মুসলমান, এই পৃথিবীর মাসের চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান। আজকে আমার আল্লাহ কয় বান্দার সব এই পৃথিবী সব কিছু চন্ড বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আদাইহা, আল্লাহ কয় বান্দা সব এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চন্ড বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটি গুলো আমার আল্লাহ পুরায়াত্মা বাবা নয়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরাইয়া আমার আল্লাহ সাই করিয়া দিবে। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকব, আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়া। ও দরদি বন্ধুরা শুনে নাও, শরীয়তপুরের বাজারেরা শোনো, আজকে কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার প্রেমে পড়েছো রে বান্দা, আজকে কার জন্য সুখ খাও, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়াইয়া পড়েছো? পৃথিবীর কেউ তোমার না রে বন্ধু, কেউ তোমার না। এই পৃথিবীর মাসির চলে যেতে হবে ওই জায়গাটার নাম হল কবরের মুসলমান। এই জন্য আমি বলতেছিলাম এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও। এই আল্লাহর একজন নবী হযরত ইবলিস আলাইহিস সালাম উনি জান্নাতের মধ্যে আছে, ওনাকে জিগাইলেন আমার মাওলা ও আমার নবী ইবলিস আলাইহিস সালাম তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি, আপনার নিয়ামত পাইয়া আমি ইবলিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি খুশি হয়েছি গো আল্লাহ। আমার আল্লাহ কয় ইবলিস ওই নিয়ামত গুলো পাইয়া তবে কেন বললা, কেন বুঝলা? উদ্ভুত তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কাজরাইলে তাড়াতাড়ি যাও, আজরাইল সাল্লাম চলে আসছে হযরত ইবলিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী গো আপনার কাছে আমি আসছি কি জানতে চান? বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলে হুজুর এই পৃথিবীর মধ্যে সবার জান বাহির করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রুটা বাহির করেছি নবী গো, আপনার রুহ আমি কষ্ট দিই নাই, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রুটা এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল কি শুনাইলা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এ আমার ভাইয়েরা, আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে না। ও মুসলমান, গভীর মনোযোগ, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর সব রকম ওষুধ পাগিছে, মরণ রোগের ওষুধ পাতাই না। কোনদিন জন্য আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব। তখন আমি বসে আছি, সকালে হয়তো জানাজা হয়ে যাবে। এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে মুসলমান। কখন এক অর্থে মৃত্যু হবে, আর এক অর্থে মানুষের মৃত্যু কি হয় জানাজা হয়ে যায়। আপনারা আমার জীবন থেকে চলে যায় সময়গুলো, এই জন্য অনুরোধ করবো আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহ যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে আর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। শেষে একবার মাহফিল করতে মনে হয় বাড়ির ভিতর করেছিলাম, আর এই আজকে হলো ২৪ সাল, সাত সালে এসেছিলাম, আর হলো ২৪ সাল। এই অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি, আমি এই এলাকার মধ্যে শরীয়তপুরের জন্য অসংখ্য মাহফিল করেছি, অগণিত যে মাহফিলগুলো মোড়ে মোড়ে আমি রুল আমিন সিদ্দিক একসময় প্রোগ্রাম করেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই আদরের করা মানুষ, ভালোবাসার মানুষগুলো ফুরিয়ে গেছে, আজ আমি এ বড় একা হয়ে গেছি। যেন বলেন ঠিক কিনা, আজ একটা কথা বলে না, ভালোবাসার মানুষগুলো হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে ফেলেছি। টিও সাহেব, ভাই, শ্বশুর, এরকম অসংখ্য অসুস্থ মানুষও এই মাহফিলে ছাতক পাখির মতো বসে থাকতেন, আসতেন। আমাদের হাওলাদার সাহেব, এরপরে আপনার ওই কি যেন মানে অনেক অসংখ্য যে সমস্ত জাকের ভেড়া কষ্ট করতেন, অক্লান্ত শ্রম দিতেন। আজকে অনেকেই মারা গেছেন, অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, অনেকেই তারা হারিয়ে গেছেন, অনেকেই পদভ্রষ্ট হয়ে গেছেন। আজকে আশপাশে কবরবাসী আমার ভাই মাহফিলখানা আয়োজন করেছে, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে। যিনি আজকের মাহফিলের পরিচালনা করতেছেন, যার বাড়িতে হয়েছে, তার আপনজন আব্বা মার জন্য মৃত্যুবার্ষিক মাহফিল। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসাও সম্ভব না। কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করলো, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নেই করলো না। প্রতিটা প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে, যেন বলেন ঠিক কিনা, আরো যেন বলেন। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে মাসুমের মাসুম বানিয়ে দেন, জোর বলুন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি তো সহি একেবারে দেই না, কোটি কোটি অক্ষর কি না কিছু। ওয়ালা আলী সাইয়্যিদিনা এ মুসলমান, শুরুতে জিকির করলাম, জিকির কার? জিকির করেছি আল্লাহ। আটশির কোন জিকির নাই, মানিকগঞ্জের কোন জিকির নাই, সারসিনার কোন জিকির নাই, চরমনার কোন জিকির নাই, একমাত্র জিকির আমার আল্লাহ। জিকির করেছেন অনেক শরীয়তের আলেমরা, দেখে কষ্ট পায় যে রুহুল আমিন সাহেব এসেই বন্ডামি শুরু করছে, আর তো গেলে খালি উপর উপর জিকির করে। জিকির কত বড় কাল, কতবার বলেছি, বলতে পারলে উপহার দিব, পুরস্কার দিব, কিন্তু মুসলমান আমরা চলে গেলেই জাকিরদের নিয়ে সমালোচনা হয়। আগে জিকিরের কথাগুলো বলে আমি আলোচনা শুরু করবো, যেহেতু মৃত্যুবার্ষিক মাহফিল, অনেক লম্বা আলোচনা করা লাগবে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, জোরে জোরে চিল্লায় বলো আমিন। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা, জিকির শব্দের অর্থ, জিকির শব্দের অর্থ স্মরণ করা। এ মুসলমান, জিকির সাধারণত দু ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি জিকির, একটা হলো বাতিনি জিকির। জাহিরি জিকির স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির একটু আগে যে জিকিরটা পড়লেন, বাতিনি জিকির আবার দু ভাগে বিভক্ত।
ওই চুপে চুপে জিকিরটা আবার দুভাগে বিভক্ত, একটা হলো মুসলমান ঠোঁট বন্ধ, ঠোঁট বন্ধ জিব্বা চালু, আর একটা ঠোঁট বন্ধ জিব্বাও বন্ধ। এই কলবে যুগের মানুষের দেখ জিকির হয় যে জিকিরটা মুসলমান বা মানুষের বান্ধবের নিচে একটা হারহাট নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কাল, ইংলিশে বলে হাট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র, জোরে বলা যাবে না মারহাবা। মুসলমান কলবের জিকির এখন আমাদের মধ্যে অনেকেরই নাই। এই কলবের জিকির না থাকার কারণে কলবের ভিতরে ময়লা জমে গেছে। মুখে মুখে বলি আল্লাহ, অন্তরের ভিতরে ভয় নাই, ঠিক কি না? অন্তর থেকে ভয় পায় না। এই জিকির কিতাবের বাসায় চার ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের পদ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো লিখে নেবেন যারা আলেম ওলামা আছেন, বাবারা আমার গভীর মনোযোগ, এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, না গো না সরমনাই সারসিনা ফুরফরাশিব দেওয়ানবাগ বান্ডারি তাবলি কামলিক বিএনপি যারা আছেন সবাই লিখে লেন, এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, না না এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির, জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, দলিলগুলো লিখবেন, পৃষ্ঠা খুঁজবেন না পাইলে ধরবেন মুসলমান শুনে নেন। মুসবাই হাকি সহিহ ইমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠার মধ্যে জিকির করেছেন, এতদিন জিকির করেছেন মুসলমান যে জিকিরটা করেছেন কালেমার জিকির, এই জিকিরটার নাম হলো শুনে নেন শুনে নেন, এই যে বলেন কালেমার জিকির না গোনা, এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নেন, বাইহাকি সোহাইবুল ইমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, এই যে পৃষ্ঠাগুলো গণবেন, দলিলগুলো নিয়ে যাবেন, এতদিন জিকির করেছেন, আয় মোল্লা মুসল্লিরা শোনো, শুধু আটশির জিকির দিকা ফালাফালি করো, এতদিন জিকির করেছেন মুসলমান, তওবার জিকির না না কোথাও তওবার জিকির লেখা নাই, এই জিকিরটা হলো তওবাতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান চতুর্থ নাম্বার জিকির আপনি মাজার মধ্যে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এবার আপনি বলতে পারেন হুজুর এটাও নাও মানলাম, কিন্তু আপনি জিকির করলেন মাথা কেন নড়লো, আল্লাহ আল্লাহ বললেন, এই যে নড়ানড়ি করলো, সবচেয়ে বড় জিকির করে এই শরীয়তপুরের যে কারি সাহেব আছে, শরীয়তপুরের হাফেজ সাহেব আছে, এখানে যারা হাফেজ সাহেব আছে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ, ওরে বাবা রে ওরে বাবা, ওরে জিগাইবে আলেম সাহেব কারি সাহেব হাফেজ সাহেব, তুই কুরআন পড়লি কুরআন সামনে নিয়ে কেন এত ঢুললি, আপনি আল্লাহ বলতে যে মাথা নত করলেন মাথা ডুলাইলেন ফতোয়া দিব, ওই কারি সাহেব মুফতি সাহেব শোনো তুমি কি অনুযায়ী ফতোয়া দিবা, কুরআন পড়তে যায় এত ঢুলা ঢুললে কেন, কয় ভাই রে আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এমন একটা জাদু আছে, কোরআনের ভিতরে এমন একটা মধু আছে, কোরআন যখন পাঠ করি কে যেন আমারে দোলায়, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, আবার ফতোয়া দেয় ওই সমস্ত মৌলবীরা, ঠিক কিনা কথা কয় না, রাগ করেননি বাবা,
জিকির করে কে ইরি বাবা তুলি করে বাবার বাবা এরম দুলা আর আমরা করে আল্লাহ আল্লাহ কইলে করে কেন রে বা আরে এটা কেমনে করে তোরে বুঝাইবো কেমনে তুই করলি কেন আগে বুঝতে হইব কারণ নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় স্যার জোরে করেন ঠিক কি মুসলমান গভীর মনোযোগ্য শুধু তাই নয় বলে হুজুর এটাও মেনে নিলাম কিন্তু আপনি যে গজল গাইলেন সামা গাইলেন এর সামা গাওয়া জায়েজ না কান দলিল দিতে পাল্লার এই শরিয়াত করে জমিনে জীবন আইতাম না এত বড় কুতুব যদি হন এক কান দলিল দেন হারাম এক কান দলিল দেন গা যাবে না জীবনে কোনোদিন গাইতাম না কিন্তু নবীজির শানে শুনে লও শুনে লও গো আল্লাহ নবী খুতবা দিতেন দুটি মেম্বারে একটা মেম্বারে খুতবা দিতেন একটা মেম্বারে নাচ চলতো কবিতা আবৃত্তি চলতো ও মুসলমান গজল গাইতেন দুজন সাহাবী ছিল যার নাম হলো মুসাল্লাম ও মুসলমান শুনে নাও তারা সদা সর্বদাই নবীর নাচ শুনাইতেন কবিতা শুনাইতেন আহসান বিন সাবিত এই দুজন সাহাবী সদা সর্বদাই আমার নবীকে নাচ শরীফ গজল শরীফ শুনাইতেন সাহাবীদেরকে শুনাইতেন আমরা জিকিরের তালে তালে কিছু আল্লাহদের শান নবীদের শান আল্লাহর গুণ কিন্তু কিছু গান বলি এটার তালে তালে আল্লাহর জিকির করা হয় কোন দলিলে জায়েজ না একটু দেখাইতে চায় তুমি দেখাও জীবনের গাবনা তোমার কাছে বায়াত গ্রহণ করব জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না খালি ফালা ফালি আর ফেতনা বসে এটা যাবে না ওটা যাবে না ওটা করা যাবে না কই ফালি দলিল দে এটি মহব্বতের সঙ্গে জিকিরি করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا اله الا الله মুনাফিকদের সিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে নামাজ দাঁড়ে ওলা সেটা করে মুনাফিক সিনার উপায় দেখবেন সবচেয়ে মুনাফিক আল্লাহ বলে আমিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না তুমি মানুষের বিল্লাহ আল্লাহর প্রতি আল্লাহর আখিরাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে জিকির করতে গেলে এরা মুনাফিক সিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে যখন নামাজ দেওয়া ওলা সেটা করে দেখবেন হাত পা খায় জয় খাম সাড়ে এক পা দাঁড়ায় পিছনে খুশখুশ মানে ওর অভ্যাসই কারণ মুনাফিক সিনার উপায় হলো নামাজে গেলে ওলা সেটা করে আর জিকির করতে গেলে গাফিলতি করে যেটা বলেন ঠিক কি সিনার উপায় ভালো করে শুনে নেবেন মুনাফিক গুলো ভালো করে শুনবেন দেখলে পারে বুঝতে পারেন এটা মুনাফিক ইটকে জিকির করলাম এটা কাজ জিকির জোরে বলেন কার হাজার 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 কোন জিকির আছে জিকির আছে নেই মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা এখন এক শ্রেণী মানুষ বলে মিলাদ না এ মুসলমান শোনো ও মিলাদের আবিধানিক শব্দে কথাই জানে না বাড়িওয়ালা ভাই বললেন কিছু সংখ্যক আছে মুনাজাত মানে না আমি এর মধ্যে আলোচনা করে তারপরে আমি মেন আলোচনায় যাব বলল ভাই যান কবরবাসীদের স্মরণে ওয়াস এরপরে কিছু ওয়াস হবে এই জামানার মধ্যে কিছু আছে তারা মিলাদ শরীফ মানে না মিলাদ শরীফ পড়ে না মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না মিলাদের আবিধানিক শাব্দিক অর্থ কি মিলাদ শব্দের অর্থ কি জন্ম
বৃত্তান্ত নবীজির আগমন। এখন পৃথিবীর মধ্যে ওই মৌলবী যিনি মিলাদ মানে না, তার নিজের মিলাদ নাই, জন্ম নাই। কারণ আল্লাহ বলেন, আমার হাবিব ডাকতে বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বুঝানোর জন্য আপনাদের অত দূরে দেওয়া লাগবে না, লম্বা আলোচনার দরকার নাই, ছোট্ট আলোচনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ বলে হাবিব রোজের জানায় দেন আমি আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই, সুতরাং আল্লাহর কোনো জন্ম নাই। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজরি, নানির নাম বাররা, বংশ ছিল কুরাইশ। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদার নাম কি, নানার নাম, এই বাকিরের গোষ্ঠীরা ভালো করে শোনালো, একটা দলিল দেখ আমার নবীর মিলাদ কি যারা অস্বীকার করে, আমি মনে করি ইরাই পৃথিবীর কাট্টা মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম। আমি লম্বা আলোচনা করুন, আগে বলছি এখানে ওই জিকিরের বিষয়টা বুঝাইছি, বুঝছেন না, আর একটু এনে বুঝাইবো, আর একটু ওদিকে যাবো, কারণ লম্বা আলোচনা মৃত্যুবার্ষিকী আলোচনা চলে যাবো, যেহেতু আমাকে টাচ দিছে বাড়িওয়ালা, ওদিকে না কইলে সকালবেলা কবি হুজুরে কইলাম কি, আর হুজুর করলো কি, এখন বরবি ভাত খাইতে বসি হুজুর আমার এইটাই তা করতে হইবে। আমি কই ঠিক আছে দেখা যাক, যদিও সময় পাবো না, একটা বিষয় নিয়ে কথা বললে অনেক ওয়াজ করা যেত, যে কটা বিষয় দিছে এই করার পর লাফালাফি করলে চার ঘন্টার দরকার, এখন তো আর এত কইতাম না। আমার বাবারা মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, নবীজি এইটা নবীর জন্ম যারা অস্বীকার করে তার নিজের জন্ম, মিলাদ আপনারও আছে নবীর মিলাদ। এখন যারা বাতিলের কিতাব, কিতাবের নাম ফতোয়ায় দাও বল, আপনাদের এলাকা অনেক কমই জামাতের বাজান আছো, মসজিদের মেম্বারে বসে বসে ওয়াজ শোনো, কমই মাদ্রাসার আলেমরা শুনে না, আমাদের সুন্নি তরিকাতের আলেম নয়, আলিয়া মাদ্রাসার কিতাব নয়, কমি মাদ্রাসার কিতাব, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখলেন হোসেন রাইটারও হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, যদি হ্যাডাম থাকে আগে কিতাব খোলো, ভালো করে পৃষ্ঠা গুলো না পাইলে ধরো, মুসলমান শুনে নাও, তোমাদের কিতাব দিয়ে আলোচনা শুনে নাও, এই কিতাবের মধ্যে মুফতি শফিক আহমেদ লেখলেন 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, রাসূলের উপরে দুরুদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, আর নবীর উপরে যতবার দুরুদ পড়বে, নবীর উপরে যতবার নবীর মিলাদ করবে, ততবার মুস্তাহাব হিসেবে গণ্য হবে, আমল হবে। একটা দলিল যদি দেখাইতে পারো গুনাহ হবে, জীবনে কান্দর এই খান থেকে চলে যাব, হ্যাডাম থাকলে একটা কিতাব দেখাও পড়া যাবে না, জীবনে কোনোদিন আর পড়বো না। যদি তোমার হ্যাডাম থাকে, যদি তোমার কিতাবের জোর থাকে যে মিলাদ পড়া হারাম, নবীর দুরুদ পড়া হারাম, একটা দলিল দেখাও জীবনে কোনোদিন পড়বো না, তবে তোমার মুরব্বী, তোমার মুরব্বী, তোমার উস্তাদ, তোমার যিনি রাবি, যিনি লিখলেন, যার কিতাব পড়ে তুমি বড় ফতোয়া দাও, তিনি বললেন উস্তাদ আমল, তুমি বলো না জায়েজ, তোমার জন্মটাই আসলে বেদাত, কারণ তোমার জন্মটাই হলো ভিন্ন ধরনে হয়েছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা। ওদের মুরব্বী কইলো কি আর করে কি, আমাদের কিতাব না উনাদের কিতাব, ফতোয়ায় দেওবান জোরে বলেন ঠিক কিনা, ফতোয়ায় দেওবান পৃষ্ঠা নাম্বার 24, কিতাব নাম্বার 2, কিতাব নাম্বার, এই এখানে এই পাশে মাদ্রাসা আছে কয় মাসা ফোন লাগাও, যে হুজুরের রুহুল আমিন সাহেব এই কিতাবের নাম কইলে আসেনি দাহ গো, এত ভণ্ডামি কেন, রসূলের শান শুনলেই তোর মুখ বেজার, আসলেই তুই রসূলের দুশমন, জোরে বলেন ঠিক কিনা, রসূলের দুশমন। এই সমস্ত মুনাফিকরা আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তারই
বিশ্বাস স্থাপন করছে আল্লাহুম্মা মুমিনিন। আল্লাহ বলে হাবিবরে ওই মানুষের মধ্যে একদল বেঈমান মুনাফিক আছে, ওরা আপনার কদমের মধ্যে যাবে আর বলবে আমরা খুব মুমিন, আমরা মুত্তাকিন, আমরা ফরেজগার, আমরা আল্লাহওয়ালা, আমরা বুজুর্গ। আল্লাহ বলে না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম সাত সাতটা জাহান্নাম। কিনা কিনা যাবেন একটু হাত তোলেন। পাগলারে যেমন জিলাপি দিয়া খুঁজবেন, টক নি কয় হ, মিষ্টি নি কয় হ, কয় জাল নি কয় হ, পাগলা যেমন টক জাল বোঝে না এই জামানার উহাবিরা, এখন নাকি শান বোঝে না, কারণ কবরে যখন যাবি ঠেলায় ফলি বুঝবি। জোরে বলে ঠিক, কষ্ট লাগে নবীর দুশ্মনের সঙ্গে। আমার ভাইয়েরা আমার শুধু তাই নয়, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউ সাল্লুনে আমি পড়েছি আলের নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহান নাজিনা আমার আল্লাহ তুমি বলতে আইয়ুহান না শব্দের অর্থ মানুষ, মানুষদেরকে ডাকে না আল্লাহ বলছি ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা গ্রামার জানেন তারা বুঝে নেন বাবা, দুইটা কায়দা, একটা হলো তাসলিমান তাগিদ দিয়ে পড়ার জন্য, একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে, কেমনে পড়বি তাও শিখায় দিছে গ্রামার পড়ো বাবা। গ্রামার যারা পড়ো তারা ভালো বুঝবে বাবা, এই যারা গ্রামার যে জানে না তার আগে পায়ে যে জানে না ব্যাকরণ তার কারণ। আজকে আমি বলি একটু বুঝায় নাও, আমার আল্লাহ পাক নামাজ করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ পাক সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরুদ ও সালাম পাঠ করে, কত সময়, কত মিনিট, কত সেকেন্ড, এটা প্রকাশ করে না আমার আল্লাহ। আল্লাহকে আমি সদা সর্বদাই আমার নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করি, শুধু আমি একা না, ফেরেশতাদের নিয়ে আর পড়বে কারা, ইমানদারেরা। এই জন্য মানুষের ভিতরে যারা পড়েছে এরা কোনদিন ইমান আনতে পারে নাই, ইমানদার যারা নবীর প্রেমিক হবে তারা জোরে বলেন ঠিক কিনা। একদম খাস খাস কথা, এত লম্বা আমাদের প্যাসেজ দরকার নেই, না কেজি, এই যে না কেজি চোখ এখন ঘুরে, এই যে না এত প্যাস বুঝি না, সরাসরি ডাইরেক্ট ওয়াজ। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা তার হাবিবের উপরে, হাবিবের উপরে কি পড়ে, দুরুদ পড়ে, প্রশংসা করে। এখন মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, তোমার হায়াতের জিন্দেগি, ওই মুক্তি সাহেব ভালো করে হোন, ভালো করে জেনে নে, নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আজকে যারা বিয়ে শাদি করলেন এর ভিতরে নবী, সংসার জীবনে নবী, রাষ্ট্র জীবনে নবী, পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে আমার নবী, ওই বলছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার এই পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারেফা সব জায়গায় আমার নবী আমার কথা না, নবীর কথা শুনে নেন। নবী বলেন আবার আমি দুনিয়া থেকে বিদায় হলাম, ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম, আল্লাহর নবী ডাক দে উম্মতির রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বললাম একরাম শুনে নেন, কারণ নবী বলতেছেন এই পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম, এখন কয় নবী মরে গেছে, মরা নবীর উম্মত আমরা না, জাতা নবীর উম্মত, তারা কয় মরে গেছে, তো মুসলমান তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমি ওফাত দিবাস, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী আমার উম্মতের জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই শরিয়াত কোয়ে বড় আল হাজ আব্দুস সুবান সাহেব ভালো কর্ম করেছে আল্লাহ আমি তার জন্য প্রশংসা করি, আমার নবীকে আমি প্রশংসা করি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমার নবী কয় উম্মাতিরা শোন, যখন কোন উম্মাতিরা গুনাহ করে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলি আল্লাহ ওই শরিয়াত কোয়ে আব্দুস সুবান সাহেব গুনাহ করেছে আল্লাহ আমি তার তরফ থেকে
ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, মাফ চাইলাম, এরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার সাহেব, এখন আমার নবী কয় আমার উম্মতিরা ভুল করে, আর আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো, আরো যদি বলেন আমরা গুনাগার গো নবী, আমরা গুনাগারে বলো আমরা গুনা নবী, আমরা গুনাগারে নবী গো, ও নবী ও দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে দাও নবী গো, এ বাবা নবীরে যারা চান কিছুদিন পরে লক্ষ লক্ষ মানুষ হজের জন্য মদিনার দিকে যাবে, যাইতে পারলাম না, পাসপোর্ট জমা দিতে পারলাম না, বিশা পাইলাম না, মদিনায় যাওয়া হলো না, ওই মদিনায় যারা গেছে তারা ধন্য, মদিনায় যারা গেছে তাদের ভাগ্য, ও নবী এই শরীয়তপুর জমির থেকে আছে কিনা কান্দে নবী গো, একবার স্বপ্নে দেখা দেন আমরা গরিব মানুষ, মদিনায় যাওয়ার সম্পদ নাই, টাকা নাই, ব্যবসা করি, ব্যাগ চালাই, রিক্সা চালায়, মাঠে কর্ম করি, এত টাকা পাবো কই, যাওয়ার মতো ক্ষমতা নাই, পাখাও তো নাই, উড়াল দিব কেমনে নবী গো, কেমনে আপনার রোজা জিয়ারত করব, আজকের প্রধান অতিথি উনিও মদিনায় গেছে জিয়ারত করছে, আমরা পাপি নবী গো, একটি বার দেখা পাইলাম না নবী গো, একটা বার দেখার আশায় আছে কে কান্দে, একবার আমাদের দেখা দেন দয়াল বাবার খাতিরে, জোরে বলেন আমি সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, বলো সালাত সালাম আপনার উপরে নবী গো, অগয় আমরা গুনাগার গো নবী, আমরা গুনাগারে বলো আমরা গুনা বিহি, আমরা গুনাগারে নবী গো, ও নবী ও কেমনে যায়ুরিয়া, দেখিতে চাই পাগল মনে, দেখিতে চাই পাগল মনে, একটি নবী গো, আমরা গুনাগারে বলো আমরা গুনাগার গো নবী, আমরা গুনাগারে বলো আমরা সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো, ও নবী ও ও গো, বাংলাদেশের আছে কানি কান্দি আপনার প্রেমে বলো, বাংলাদেশের আছে কানি কান্দি আপনার প্রেমে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বানা মারে ও নবী গো, আরো যদি বলেন আমরা গুনাগার গো নবী, আমরা গুনাগারে বলো আমরা গুনা নবী, আমরা গুনা
ঘরে এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। তাই তো জামানার মহাকামে লাখরি মুদাতে দামার মুর্শিদ বলতো বাবা, ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আজকে দেখলাম নবীর কত বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পানি, অন্তর কাঁদছে। আর ইমানদারেরা সব আমার আমার বাবা যার বলতেন, দয়াল মুর্শিদ বাবা বলতেন, বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই। এর একটা হলো ইমান, একটা হলো আমল। বাবা দুনিয়ার বলে বলা মা গভীর মনোযোগ দিয়া শোনো, একটা হলো আমল, একটা হলো বাবার ইমান। আমল নামাজ পড়েছেন এর নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম হলো আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন ইমানটা আগে চিনতে হবে, সেই ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু। এই দুনিয়ার মধ্যে আগে আনো ইমান, তারপরে করো আমল। যেমন ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ, মানব জীবন অমূল্য সম্পদের নাম ইমান। ইমানবিহীন কোন আমলের দাম নাই, এই জন্য মুসলমান রূহবিহীন কোন বডির মূল্য নাই। এই বডি দেখতে পেলো আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এদের ভিতরের বডি ছিল, রূহটা ছিল না, তাই তো পাশে ঘুমায় আছে, আজকে মা পীরের আশেপাশে শুয়ে আছে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আপনার এই বডির জন্য মূল্যবান বস্তু হলো আপনার রূহ, এই রূহটা নাই, বডির কোনো মূল্য নাই। চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অনেক মানুষের একটা পা নাই, হাত নাই, চোখ নাই, রূহ আছে, এই বডি দ্বারা দাম আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা। তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যার অন্তর ভিতর নবী নাই কি তোর কিসের নামাজ, নবী নাই তোর কিসের হজ, নবী নাই তোর কিসের যাকাত, নবী নাই তোর কিসের ইমানের বাদুরির মুসলমান। এই জন্য নবী হলো ইমানের মাপকাঠি, ইমানের মোল। এখন ইমান যদি আনতে হয় নবীরে লাগবে আগে পড়ে শোনা, ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহ কায়ু বন্ধু শুনে নাও, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার ওরে নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে না, গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
আমার মনের যন্ত্রণা কম্পনা নবী যাব নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় আর এই মধু কোথাও মেলে না বল এই যাব আমি এর যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এই শরিয়াপুরের যত গুণা মাপ করে দাও মাবুদ মৌলা শরিয়াপুরের যত গুণা আরো যদি বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি এর যাব আমি সোনার মদিনায় ভালো যাব আমি আমার মনের যন্ত্রণা কল্পনা নবে যাব আমি মারহাবা বলে আরো যাবে এখন মিলাদ মিলাদের উৎসব আমাদের বিষয় বস্তুটা আমাদের বোঝার দরকার না বোঝার কারণে আমরা বলি মিলাদ নাই মাহফিল মিলাদ নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন তাহলে আমার আপনাদের এটা আপনার আজিজুল হক সাহেব আমাদের ফরিদপুরের আল্লামা আজিজুল হক সাহেব উনিও মিলাদ ক্যাম্প করেছেন চরমুনা মরহুম আপনার জিস মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ ক্যাম্প করেছেন নবীজির উপরে দুরুদ পড়েছেন নবীর উপরে সালাম দিয়েছেন এখন বর্তমান তার ফোলারা দেয় না জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা গভীর মনোযোগ শুধু তাই নয় এখন মিলাদ আল্লাহ নিজে নবীর উপরে পড়ে সুবহানাল্লাহ বলেন নবীর প্রশংসা কে করে আরো জোরে বলেন কে করে আল্লাহ করে কিন্তু আমাদের মধ্যে বেঈমান গুলো মুনাফিক গুলো নবীর শান শুনলেই মুখটা বেজার হয়ে যায় নবীর দুরুদ শুনলে নবীজির শান মান শুনলেই আমাদের ভিতরে কিছু আজকে কিছু মুর্দাদের এমন মুর্দাই রয়েছে জিন্দা হতে পারে নাই আর এরা নবীর শান শুনলেই মান শুনলেই কলিজার মধ্যে কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি এটা নিয়ে একবার নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে দশটা নিতে কয়বার পড়লে আরো জোরে বলেন একবার যদি নবীর উপরে কেউ দুরুদ পড়ে দশটা গুণা মাফ সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে দশটা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে ভাই একটা বিষয় নিয়ে মেলা বোঝানো যাবে না তাড়াতাড়ি কথা বলতে হবে নবীর উপরে দুরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয় কে খুশি হয় আপনাদের কাছে জানতে চাই যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরীয়তপুরের কিছু মৌলবীরে বেজার হয় এখন আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন কারে বেজার করবেন মৌলবী তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা এ মৌলবী তোর দরকার নেই চাকরি ছেড়ে চলে যা যে কাজ করলে আমার নবীর উপরে দুরুদ পড়লে ফেরেশতারা খুশি হয় সুবহানাল্লাহ বলেন আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেশতারা খুশি করবেন না মৌলবীরা খুশি করবেন তোর বাল্লা লাগলে বাইগা যা দরকার নাই ঠিক কিনা কথা কন ঠিক কিনা নবীর উপরে দুরুদ পড়লে নবীজি নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন আর তো যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয় এখন আপনারা আব্বা মারে খুশি করবেন না চাচারে খুশি করবেন কথা কই না বউরে খুশি করবেন না বর বান্ধবীরে খুশি করবেন কারে খুশি করবেন বড় কষ্টের মধ্যে আছি যে কাজ করলে আমার নবীজি খুশি হয় নবীর উপরে দুরুদ পড়লে নবী নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন আর আমাদের দেশের মৌলবীরা বেজার হয় আরে পুরা কপাইল্লা হোক
তোর মতো মৌলবীর দরকার নাই, নবীজি মাটি কাটছে একদিন মাটি কেটে দেখ কেমন লাগে, নবীজি মাটি টানছে একদিন টেনে দেখ কেমন লাগে, নবীজি বকরি চড়াইছে একদিন চড়াই দেখে, খালি এসির মধ্যে বাতাস খাস, নামাজ পড়েছার বাড়ি বাড়ি খাস, কই লবণ ভালো হয় নাই, তেল ভালো হয় নাই, এটা ঝাল বেশি হয়ে গেছে, খালি বাড়ি বাড়ি খাস আর ফতুয়া দিস, আমার নবীজির কোন সাহাবিরা নামাজ পড়ে দোয়া করে টাকা নিছে, আমার নবীজ কোন সাহাবিরা নামাজ ইমামতি করে টাকা নিছে, খালি বেদাতার ইমামতি না করলে তোর পেট চলে না, এখন ইমামতি যে ব্যক্তি কোরআন বিক্রি করে খাস সে যদি ফতুয়া দেয় নবীর মনে জায়েজ নাই মিলাদ, ওই মৌলবীর পিছে নামাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ফতোয়া শুনেন, ভালো করে শুনেন, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, সরাসরি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন কি কাফের? ভালো করে শুনে রাখেন, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা আমার ফতোয়া, ফতোয়া হলো আমি ফতোয়া লিখছি যেটা সেটা ভালো করে, যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেমন আপনার স্বামীবিহীন সন্তান পেতে চায়, সন্তানটা যারো সন্তান, ঠিক কি না? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা খালি কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের দেখেন, এই কাফের গুলো চিনতে খুব ভালো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীর দাড়ি নবীর সুন্নাত সব ঠিক আছে, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়, মনে করুন ওইডি আল্লাহওয়ালা কাফের, ওডে কি কাফের? আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের বর্তমান বেশি পাচ্ছে আমাদের দেশে, আমাদের সেই আল্লাহওয়ালা কাফের গুলো কপাল ছুলে ফেলতেছে, দাড়ি জুব্বা লাগায় সব লাগাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই শয়তানের মতো মুখটা বেজার, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদে আবদুল্লাহ একটা গান গায়, যদিও আমি পারি না তবুও আগে ছোটবেলা গান টান গাইছি, ওয়াজ করতে কত শরীয়তপুরে কত নাচ গাইছি, এখন আর মন চায় না, এখন ওয়াজ করে কুল পাই না, এক এতের বিশ্লেষণ করে রাত কাটে যায়, আমি কথা কইতে পারি না, সময় পাই না, সময় সব দূরইতে দূরইতে দেখি গড়ির দিকটায় দেখি ঘন্টা চলে যায়, এই জন্য বেশি কথা কইতে পারি না, জোরে বলেন ঠিক? এই আমাদের শেখ সাদে আবদুল্লাহ একটা নবীর নাম শুনলে যাদের মুখটা বেজার হয় ওই ওদের ওদের কথা বললে নিয়ে ভালো, দূরই দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই চলে আল্লাহর পথে, নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয়, জোরে বলেন ঠিক? কত উনি সুন্দর একটা গান গেছে, ছন্দ আকারে অনেক সুন্দর গান গেয়েছে, তা শুনলেই নবীজির নাম শুনলে এই সমস্ত মোনাফিকদের আর মুখটা বেজার হয়ে যায়, আমরা নবীর দুরুদ নবীর সালাম আমরা করব, কে কি বললো কিচ্ছু যায় আসে না, বিনা দলিলে আমার নবী এক, বিনা দলিলে আমার আল্লাহ এক, সুতরাং আল্লাহর মানব রসুলের বিধান রাস্তার বিধান অনুযায়ী চলবো, নবীজির সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না, যদি বলেন চাই কি চাই না, কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে, আরো যদি বলেন যা আসে না, মনে থাকবো এইবার দোয়ার বিষয়, ওটা আবার সময় পেলে আবার যাবো, সময় পেলে মোনাজাতের বিষয়, মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে পাঁচ দিন আগে, যে সমস্ত কাট্টা মৌলবী ফতোয়া দিছে মোনাজাত করে না জাহাজ বেদাত, এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাঁদছে তাও শীতে না উল্টা দেওয়া, জোরে বলেন ঠিক কি না? আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই এই সমস্ত হারাম জাদা, আমি বলি এদের হারাম জাদা হালাল জাদা না, সারা জীবন মোনাজাতের বিধান, আসলে ওরা কেবলা শরিয়াতের আসলে কেবলা চেনে না, শরিয়াতের কেবলা হলো কাবা, দু জাহানের কেবলা হলো রাহমাতাল্লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম, জোরে বলে না যাবে না সুবহানাল্লাহ? আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, সেটা হলো আপন মুর্শিদ কেবলা, জোরে বলে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, এই মোনাজাতের বিষয়ে ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে দেওবন প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, এখানেও রাবি হলো মুফতি শফি কামলের, আমাদের কিতাব নাই, ফতোয়ায় দেওবন্দের বলছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে, তোর বাবারে যে ঠেকা, তোর আব্বারে যে বলে এটা লেখলি কেন, তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো, অথচ যখন 20 টাকা দিছে 50 টাকা দিছে দেন দোয়া করা শুরু করছে, আর দেখলাম বৃষ্টির মৌসুমে এই বৃষ্টি না হওয়া বৃষ্টির কারণে সারা বাংলাদেশের যে সমস্ত কাট্টা মৌলবীরা মোনাজাতের বিরোধিতা করছে সবাই দোয়া করছে, ধরে বলেন ঠিক কিনা? এখন চিনছে আল্লাহ এইভাবে দিয়ে আল্লাহ বৃষ্টি দাও, বুড়ে যেন শেষ হয়ে গেছি, আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গেরে ব্যাঙ্গের লগে বিয়া দিতেছে, কথা বুঝেননি, ব্যাঙ্গেরি ব্যাঙ্গেরি লগে বিয়া দিছে, 1 কোটি টাকা দেল মোর, 50 লাখ টাকা দেল মোর, 100 যাত্রী নিয়ে ডোলডগর বাজায় খাইতে যাচ্ছে, আয় হায়, কথা বুঝেন নাই?
ফতুয়ায় মৌলবীরা কই গেছে রে, দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, 50 লক্ষ টাকা দেল মোহরে কাজী বিয়ে পড়াইতেছে, আর বিটি ব্যাংকের ধরে কাঁদতেছে মেয়ে, কইছে আরে আমার মেয়েটা বিদায় দিতেছে। আমি ফেসবুকে দেইখা চিন্তা করলাম হলো ডাকি, আপনারা দেখছেন না অনেকে দেখেন তো ব্যাংকের বিয়ে দেখছেন না, কোথায় যেন রংপুরে, রংপুরে গায়ে বান্দাতে দেখলাম অসংখ্য ব্যাংকের বিয়ে দিছে, ব্যাংকের ব্যাংকিনির বিয়া দিছে, দিয়া 100 যাত্রী কাশিবাসি বাজায় যাচ্ছে খাইতে, খাওয়াইছে 10টা গরু জব করে খাওয়াইছে লোকজনকে, খাওয়াইয়া ব্যাংকিনির বিদায় দিচ্ছে, ব্যাংকের ভয় দিচ্ছে এক পালকির ভিতরে, পালকি কাঁদে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর একদল দেখলাম কাদা কাদা মাখাইয়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামানোর জন্য গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া তুমি না মরে, নারী পুরুষ নিয়ে এই মৌলবীরের ফতোয়া শিকানে নাই। কিন্তু আজকে দোয়া আমার আর একটা দোয়া দেখেছি আপনাদের দেশে, সব জায়গায় দেখতাম, এখন একটু কম, তার না লাগলে দেখা যায়, দেখা যায় 4-5 জন মিলা মোনাজাত ধরে, দেখছেন এই মোনাজাত, কথা বলেন না, কোন মোনাজাত, কেউ কয় টিক্কা, কেউ কয় রুইতন, কেউ কয় সাত করা, কেউ কয় আট করা, এই এরা কি কয়, এরা মোনাজাত ধরে, কেউ কারুর দেখি দেয় না, কেউ কারুর দেখি দেয় কথা কয় না, এই শরিয়াত করে মানুষের শরিয়াতের ওয়াজ করে দেয়, ভালো করে শুনেন, শরিয়াত কোন টার্মিনালে দেন দেখবেন 4 জন মোনাজাত ধরছে, কয়জন, 4-6 জন মোনাজাত ধরছে, এরা ওরম ওরম দেখতে দেন, কেউ দেখতে দেন, কয় রুইতন, কয় টিক্কা, কি কন, কয় 9 করা 10 করা, কথা কন না কেন, মৌলবী সেই জায়গা ফতোয়া দেয় না, খালি আল্লাহর দরবারে হাত উঠায়, কপাল কত মন্দ, কপাল কত খারাপ, যে দু জাত মুনাজাতের কিবলা হলো আরশ আজিম, আজকে ঠিকই চিনেছো, বিলাই গাছ ওঠে সহজে না ঠেলায় পড়ে ওঠে, এখন যেই রোগনা বৃষ্টির কারণে আমার বাবারা যখন আল্লাহর গজব শুরু হয়েছে হাত উঠায় দোয়া শুরু করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টা দিকে, একটা হলো সিধা, নবীজি যখন উল্টা হাত উঠাইতেন অতি মাত্রা অতি ফস করে কবুল হতেন, আবার এই দুটা দোয়াই কবুল হতো, একটা হলো অতি ফস করে প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন আল্লাহর কাছে, তখন আল্লাহর নবীজি উল্টা উঠাইতেন, আজকে দেখলাম কত বাতিলেরা উল্টা দিকে হাত উঠায় উঠায়, এখন আমি কই আই রে হায়, এই ফতোয়া পাইলা কই, এক মৌলবী রেশন কোসি যায় আফসার হয়ে যায় ওহাবি মার্কে, এক মৌলবী আফসার আছে ওই মিয়া ফোনের ভিতরে, কি ব্যাপার, কয় হুজুর জানি ঠিকই কিন্তু কথা বুঝেন, কয় বুঝি কিন্তু কিন্তু কথা বুঝেন, এখন এই কিন্তুতে শেষ করছে আমাদের সমাজ, আমার জাতি, আজকে আমরা সবাই বিপদের মধ্যে আছি, আমরা কথা হলো দোয়া, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য পৃথিবীর মধ্যে থেকে সন্তান বাবা মা যখন চলে যায় তাদের জন্য 6টা হক, 6-7টা হক, জীবিত থাকতে 7টা হক হলো ইন্তেকালের পরে, আর ইন্তেকালের আগে 7টা হক, আব্বা মা মারা যাবে তাদের জন্য দোয়া করা যাবে না, অথচ আবার জানাজা পরে দোয়া করা যাবে না, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কয়েকটা যুদ্ধের প্রান্ত থেকে কয়েক সাহাবী মারা ইন্তেকাল করছে, নবীজি সাহাবীদের মুনাজাত কি করে, জিয়ারত কি করে, নামাজ শেষ করা পরে, নামাজ শেষ করা পরে রাসূল বলে তোমরা দোয়া করো তোমার ভাইয়ের জন্য, নবীজি কি করছেন, লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই, উপরে জানাজার নামাজ শেষ করেই আবার সঙ্গে সঙ্গে তাদের জন্য স্পেশাল দোয়া করেছে, আর আমাদের দেশের মৌলবীরা হাত উঠাইতে লজ্জা করাতেছে, মাস গেলে ভিক্ষা হাত পেতে না, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়, এইগুলো চেয়ে চেয়ে খায়, অভ্যাস শরীর এত খারাপ যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খেয়ে বেড়ায়, আর এই ভিক্ষাধারী মৌলবীরা দেখবেন বেশিরভাগ এই নাথ মোনাজাতের বিরোধিতা করে ভিক্ষা করে মৌলবীরা, একটাও ভিক্ষা যারা ভিক্ষা বৃত্তি করে লেখাপড়া করে, মানুষের বাড়ি যে পেঁয়াজ রসুন চেয়ে বেড়ায়, চাউল উঠায়, পাট উঠায়, খ্যাত উঠায় বেড়ায়, ভিক্ষা করে জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে চামড়া, এইগুলো যারা উঠায় খায় এরা অভ্যাস হলো সারা জীবন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা খায়, ওরা আল্লাহর কাছে চাইলে তো নগদ নগদ পায় না, এই জন্য এই জায়গা যায় না, ঠিক কিনা, ঠিক কিনা, আমার কাছে চাইলে তো নগদ পায়, আল্লাহ কি নগদ দিতেছে, ওরা নগদে বিশ্বাসে, ওরা নগদে বিশ্বাসে ভিক্ষা করা মৌলবী, দেখবেন ভিক্ষা করা মৌলবী ব্যতীত কেউ মুনাজাতের বাইরে নাই, বিরোধিতা নাই, কিন্তু এই ভিক্ষা করা জাতিগুলো যত মাদ্রাসা থেকে, যত এই ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে, অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাংকের ছাতার মতো, আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইর হচ্ছে, উঠেই কায় এটা না যায়স, ওটা না যায়স, এটা হারাম, এটা বেদাত, ওদের ভাষায় হলো এই দুইটা, বেদাত না যায়স হারাম, এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়তপুরে, যে বেদাত না যায়স হারাম এই তিনটা কথা কোথা থেকে আসলো, এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে, সুতরাং বড় কষ্টের মধ্যে আছি, যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতোয়া, কারণ নগদ নগদে বিশ্বাসী, গেলেই তো চাউল পায়,
দেই ব্যাগ নিয়ে দাঁড়ায় পান করা চাল দেন মারা যা করা পিয়াজ দেন রসুন দেন চামড়ার টাকাটা দেন ভাই চামড়া দেন দেন নগদ নগদ দেয় যা দেয় পকেট তো বাকজক করে খায় আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না চিন্তা করে বাকি ওটা পড়ে চা যায় যে আগে নগদটা বিশ্বাস করে কিন্তু আসলটা আমাদের আদায় করতে হবে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমাদের কিতাব না কিতাবের নাম ফতোয়া দেওবন ওনাদের কিতাব বাতিলদের কিতাব কওমি মাদ্রাসার কিতাব আমি আপনাদের আমায় বাংলা এই কিতাব একবার ওনাদের ফতোয়ার কিতাব দিয়ে দিচ্ছি সেই কিতাবের নাম ফতোয়া দেওবন পৃষ্ঠা আপনার পৃষ্ঠা নাম্বার হলো 33 আপনার নাম্বার হলো প্রিয় আপনার খণ্ড হলো দ্বিতীয় প্রথম প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার আবি হলো মুক্তি শফিক আহমেদ তার কিতাবের মধ্যে লিখছে 75 নামাজ পড়ে দোয়া করে সর্বালা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব সুবহানাল্লাহ বলেন না ওরা কয় নবীজি তো নামাজ পড়ে দোয়া আরে তার হালাতে কার সঙ্গে করছিস আমার নবীজির বউ ছিল 14টা 12টা তোর বউ কয়টা কথা কয় না কেন তুমি হাজার হাজার মানুষ দেখা জানাজা পড়লা কোন কিতাবে পাইলা কথা কয় না রাগ করেন নাই কথা কন না কেন কোথায় পাইলেন আমার নবীর জানাজায় কয়জন ছিল নবী যা করে নাই উন্ডা তা করবে তো নবীর তো এটা করে যায় না তুমি করলে কেন মাইকিং কইরা গ্রামের মানুষ শরীয়তপুরের সব মানুষগুলো গুছাইয়া ওই কেন্দ্রীয় মসজিদে আরে জামা লোক দেখাইতেছে লক্ষ লক্ষ জনতা কিন্তু আমার নবীর জামাতে এরকম করছে এটা করলে কেন কথা কয় না আমার কথা কি বোঝেন কিছু আমি কি মিছা কথা কইতেছি তাহলে উনি এই ফতোয়া কই পেল সব জায়েজ যদি হয় তুমি 14টা বিয়ে করো কথা কই না সুদরা সবচেয়ে কোন দেশে ওয়াজ করবো ভাই যে দেশের মানুষগুলো নবীর মিলাদ উন্নবী আমরা পালন করলে জুলুস করলে নাজায়েজ বেদাত হারাম বলে আর সেই দেশে রিসুডে মহিলা নিয়ে ধরা খাইলে মিষ্টি খাওয়া যায় জোরে কন ঠিক কিনা কথাগণ ঠিক কিনা আইরে তোদের চরিত্র বোঝা হয়ে গেছে জিনা হলো আমার ভালো করে শুনে নেন জিনার ফতোয়া শুনেন যদি কোন পুরুষ আমির উলামিন সিদ্দিকী কাটছাট কথা বলি মত মৃত্যুকে পরোয়া করে একাধিকবার আক্রমণ করেছে আমাকে এখনো গায়ের ভিতরে হাজার হাজার আঘাত কারণ এসেছি আমি বিশ্বলীর মুরিদ খাজা ফরিদপুরের মুরিদ নিজ হাতে দেখেছি অনেকবার খানা খাওয়া সুযোগ হয়েছে বানবার মতো আমি ছোট্ট থেকে দরবার শরীফে আমার কেবল দরবার শরীফ জাকের মঞ্জিলে একবারে কাটছাট কথা বলে রুল আমিন সিদ্দিকী বলে কাউকে কখনো মেপে কথা বলি না হক কথা বলি কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না দাওয়াতের আশায় আমি রুল আমিন সিদ্দিকী ঘুরি না কারণ আমার রিজিক যেদিন আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে রিজিকের ফয়সালা আল্লাহ সেদিন দিয়ে দিছে আজকে শরীয়তপুরের পেটে ভাত আছে বৃষ্টি সব জায়গায় নামছে আপনাদের নামে নাই কারণ আমার পাড়ায় যে শরীয়তপুরে খাবার তুই খাবি জোরে কন ঠিক কিনা কারণ আইরে বৃষ্টি 2 ঘন্টা ধরে বৃষ্টি আমি বাইরে ফোন দিই বাইরে নাম্বার দুই বের ফোন বাইরে ডায়াল করি না বলছি বাইরে আমাকে মা ইদারে মেয়েদের কাছে বাইরে একটু ফোন দে আমি নিজে ভয় পাচ্ছি আমার ভাই কোনো ভাই তুই তাড়াতাড়ি আয় ভাই ভয় পাচ্ছি ভাই যদি বলে হেলে তুই কি বৃষ্টি বলে ভয় পাস বাইরে একটা ইমান আছে যে ভাই যখন মাহফিল নেয় তখন বলে যে কায়দা হোক মিলাদ পড়লে পড়তে হবে হুজুর পাকের আদর্শ যে মাহফিল হয়েছে মিলাদ হয়েছে দোয়া দরুদ পড়ে চলে যাবো প্রয়োজন নেই ওয়াজ আমাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় যাকে এক জায়গায় 2-4 জন হয়ে আল্লাহর দরবারে একটু দূর শরীফ করে মিলাদ করে দোয়া করে চলে যাবো এই তত্ত্বে কি আমি মেয়েদের কাছে বাইরে একটু বল ভাই আমি বললে হয়তো ঝাড়ু দিতে পারি না তুই তুমি কি পথে এসে আর কি মারো তার পাশে আসো আমি তুই একটু ফোন দে বাইরে ফোন আর যে আসবো কি না জাহাঙ্গীর বাইরে ফোন দিছি জাহাঙ্গীর ভাই কি ভাই আপনি আসেন আমাকে 2 ঘন্টা বৃষ্টি ঝড় বৃষ্টি প্রচুর তোমার ভাইরা ফতোয়ার কিতাব শোনেন আমি ভালো করে বলে যাই শুনে নেন এই সমস্ত মৌলবীদের ফতোয়া যদি কোন যুবক জিনা করে যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে এই শাস্তির বিধান হলো তাকে 100 গ্রাম মারতে হবে নারীকে 100 গ্রাম পুরুষকে 100 গ্রাম এর মধ্যে এমন ভাবে মারতে হবে যে ওই ব্যক্তি 2-4-10 গ্রাম মারা পর্যন্ত মারা যায় এত জোরে আক্রমণ করতে হবে মারা গেলে তাকে গোসল করাতে হবে
গোসল করানোর পর তারা কাফন পরাতে হবে, কাফন পরানোর পর তার জানাজা করতে হবে, জানাজা করার পর তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পর বাকি যে বেতের অংশ থাকবে সেগুলো কবর উপর রাখা হবে। ফতোয়া ভালো করে শোনেন, ভালো করে শুনছেননি? যে কোড়া অবিবাহিত পুরুষ যদি হয়, অবিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো এটা। তা এইরকম একটা বিচার যদি শরীয়তপুরের জমিনে হতো, আমার বিশ্বাস শরীয়তপুরে জিনা ব্যবিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক ঠিক। এবার হলো বিবাহিত নারী, ওরে রিসোর্টে ধরা পড়ে তোমরা মিষ্টি বিতরণ করো, ভালো করে শোনো। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার বিধান হলো, শাস্তির বিধান হলো, তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে। নারী পুরুষ দুজনকেই মাটির নিচে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না, তাকে মারতেই হবে। যখন নিশ্চিত সে মারা গেছে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে। উত্তোলন করে এই লাশটা দিবালয়ে মানুষের সামনে কুকুর শেল দেখা হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। তাদের শাস্তির বিধান হলো কুকুর শেল দিয়ে লাশ খাওয়াতে হবে, এটা রাস্তার পরে দিবালয় ফেলে দিতে হবে, কুকুর শেলে সিরে খাবে। এটা হলো ইসলামের বিধান। এখন একটা বিচার যদি আপনাদের শরীয়তপুর বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস এই পরের বৌনি আর অন্য কেউ চলে যেত না, আমার বোর পাস পাস ধরতো না, এই যুবকগুলো বউ খেয়ে বিদেশে গেলে আইহা হালাল বউ পেত, হারামজাদা বউ পেত না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশে রিসোর্টে পরের বউ নিয়ে চলে যায়, তারা যখন জেলখানা থেকে বাইর হয় তাদের মিষ্টি বিতরণ হয়, মন মন মিষ্টি বিতরণ হয়, দুঃখ কোথায় রাখবো, এই দুঃখ রাখতে পারি না, তারা তাই যদি ফতোয়া, এই ফতোয়া মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা হাসান আমি স্যার কথা কয় না কেন? নবীর মিলাদে আনন্দিত হইয়া মিষ্টি খাইলে হারাম হয়, আর জিনা কইরা মিষ্টি খাইলে এটা হালাল। আমি কি মিথ্যা কথা কইছি ভাই? আপনার আওয়াজ দেন না কেন? ভয় পান না কেন? এরে ভয় পান, এরে আল্লাহর গজব! আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূলের জুলুস পালন করলে হারাম কয়, বেদাত কয়, নবীজি শানে মিলাদ করলে হারাম না জায়েজ, বেদাত হয়। আর তুমি এত বড় কর্ম করার পর তোমরা যদি মিষ্টি বিতরণ করো, তোমাদের থেকে জাতি কি শিখবে, তোমাদের থেকে আমরা কি নেব? আমি একজনকে বলতেছি আল্লাহর কসম মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। আমি বলতে ভাই যান, আমার এক বন্ধু ফোন করে, একই পথে ছিলাম আগে, এখন উনি আমার লাইনে চলে গেছে, আমার দোস্তই অবস্থা, কয় দোস্ত যদি আমার শায়েক যদি আমার বউডাও সে তাও দিয়ে দিত, কয় কি কয় দোস্ত, আমার শায়েককে আমি এত ভালোবাসি, আমার শায়েকের জন্য আমার বিবিকেও যদি চাইতো কুরবানি করে দিত, আমার সার্থক জীবন, আমি কি কষ্ট কষ্ট তুই? এই হলো আমার দেশের অবস্থা। সুতরাং এই দেশে ইসলাম যারা এনেছে আল্লাহর ওলিরা, তারা এই জিনা ব্যভিচারের বিরোধিতা করে গেছেন। আমার খাজা ফরিদ পুরি যেখানে ছিল না নামাজ, যেখানে ছিল না রোজা, যেখানে ছিল না কুরবানি, যেখানে ছিল জিনা ব্যভিচার, অন্যায় জুলুম, সেখানে কেবলা জান হুজুর এসে মানুষকে কেবলা চিনাইছে, সেখানে সে নামাজ শিক্ষা দিছে, সেখানে সে হজ করা হজ করতে হবে কেমনে মদিনায় যে সেটা শিখাইছে, সেখানে কুরবানি করতে হবে কেমনে সব শিখাইছে। জোরে বলেন ঠিক। এই জন্য আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে মদিনাওয়ালা, আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে আল্লাহ পাওয়ার ঠিকানা। জোরে বলেন ঠিক কি? এই যে আমাদের কামরুজ্জামান ওয়াজ করে গেল, আমার কেবলা জান হুজুরের সম্মানের উপর আলোচনা করে গেছে, আমি আশ্চর্য হয়ে যাই যে আমার কেবলা জান জিগি একটা ছন্দ বলতে, নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির ভরিসা। কেবলা জান হুজুর বলতে, যার কারণে আকাশ ছিল না, জমিন ছিল না, বাতাস ছিল না, যার কারণে সৃষ্টি হলো, আজকে সেই মৌলবীরা কয় দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, বলেন দিন ইসলাম কে আনছে? কথা বলেন না, আস্তে কইবেন না, জোরে কইবেন। আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা দিন ইসলাম আনছে কে? এখন নারায় রেসালাত কইলে মুখ বাজে। আরে যিনি ইসলাম আনলো তার নাম আগে বলো। সুতরাং আগে হবে না আর এই রেসালাত,
কারণ যা রসিল আমি এইটা আশ্চর্য হয়ে যায় রে বুকার দলের আক্কায় দিন ইসলাম আনলো কে, তারে তুমি চেনো না, তারে তুমি চেনো না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে বলি জাতির পিতা, বাঙালি জাতির পিতা আমরা বলি না, বলে কথা বলেন না, তাকে যেই যত কথা বলুক তাকে স্মরণ করা লাগবে না। এই বাংলাদেশকে স্মরণ করলে আমাদের আমাদের কাকে, মুজিবুর রহমান সাহেবকে আমাদের শ্রদ্ধা করতে হবে, যেটা বলেন ঠিক কিনা, যেটা বলেন ঠিক কিনা। বাংলাদেশকে যদি আমরা মানতে হয় স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে শ্রদ্ধা করতে হবে, যেটা বলেন ঠিক কিনা। যাদের রক্তের বিনিময়ে এখন শহীদদের যারা অস্বীকার করে তারা কি এই বাংলাদেশকে স্বীকার করতে পারে? এই বাংলাদেশকে স্বীকার করতে হলে আগে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যারা এই বাংলাদেশটাকে পাইলাম তাদের স্মরণ করার দরকার আছে কিনা? তদ্রূপ যার ওসিলাই নবী পাইলাম, যার ওসিলাই ইসলাম পাইলাম, যার ওসিলাই দিন ইসলাম পাইলাম, সেই নবীরে ছিলাম না, তাহলে আমার মতো মুনাফিক কে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, হয়তো বেশি বুঝাইতে পারতেছি না, গল্প করতেছি, কারণ এইটা শুনতে ওয়াজ করলে ঘন্টা লাগবে, এই জন্য আমিও গল্প শুরু করছি তাড়াতাড়ি, মেলা ওয়াজ হয়ে যায়, কথা বুঝেননি? তোমার বাবারা আপনাদের অনুরোধ করে যাব যে আমরা দিন ইসলাম বলার আগে না আরাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আগে স্মরণ করব। আগে এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই যে আপনারা কোরআন কোরআনটা কোরআন কাগে কোরআন মানে কোরআন মানে কোরআন মানে মানে কোরআনের দাম অনেক, আমি জানি কোরআনের দাম যত এত দাম, আমার নবীর একটা দাম কোরআনের দাম, একটার লগে একটা মিলাইবো না, কিন্তু কোরআনটা তো দিছে আমার নবীর উপরে, সেই নবীরই যদি না মানে কোরআন মানে লাভ কি? কথা বলেন না কেন? কোরআনই যদি মানতে হয় তাহলে আমার নবী মানার দরকার আছে? আগে নবী মানলে সব মানা হয়ে যাবে, যেটা বলেন ঠিক কিনা। আর নবী না মাই না যাই মানেন না কেন কাজ হবে না, কথা কন না কেন? বড় কষ্ট হয়, কথা কন না কেন? আমার বাদানরা আমি অনুরোধ করব এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমার রাসূলের ভালোবাসা আমার অর্জন করতে চাই, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত দিয়া যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন সেই নবীর উম্মত হয়ে থাকতে চাই, যেন বলেন ঠিক কিনা। আরো যেন বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভালো লাগলো দুরুদ শরীফ, ডাইরেক্ট দুরুদ শরীফের ফজিলত ওয়াজ করে লাভ হয়েছে, দুরুদ একটু মহব্বত রয়েছে। অনেকক্ষণ পরে মেলাদ শরীফ নবীর উপরে পড়ছেন, প্রাণটা জুড়াই গেছে, যে জবান খুলছেন যে নবীর উপর দুরুদ পড়লে নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়, এখন বুঝতে পারছে সবাই একটু জোরে পড়ছে, আরো জোরে পড়েন আল্লাহুম্মা। আর কিছু কথা বলে যায় জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ, কয়টা বিপদ?